ছবিটা দেখে কিছু বুঝতে পারলেন ঠিক কি হয়েছে জানাই আপনাকে। বিয়ের দিনই পড়ে গেল পরীক্ষা, কি আর করা যাবে, অগত্যা বিয়ের সাজেই চললেন পরীক্ষা দিতে। বিয়ের বেনারসি, ভারী গয়না, সেই সব পরেই গাড়িতে চেপে করে পৌঁছলেন পরীক্ষা কেন্দ্রে। সেখানে গাড়ি থেকে নামতেই তাকে সাদা ল্যাব কোট পরিয়ে সাহায্য করলেন সহপাঠীরা। এরপর পরীক্ষা দিলেন ওই কোণে। কেরলের এই কোণের নাম শ্রী লক্ষ্মী অনিল। বিথানি নবজীবন কলেজের ফিজিওথেরাপির ছাত্র তিনি, তাই বিয়ের দিনেই পরীক্ষা পড়ে গেল। কিন্তু বিয়ের জন্য তো আর ক্যারিয়ারকে জলাঞ্জলি দেওয়া যায় না, তাই বিয়ের পোশাকেই কোণে চললেন পরীক্ষা দিতে। এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি এবং ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরালও হয়েছে ঝড়ের গতিতে, অনেকে কমেন্টও করে ফেলেছে। একজন নেটিজেন তাকে বিয়ে এবং ক্যারিয়ার দুটিকেই সমান গুরুত্ব দেওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন। অনেকে আবার লিখেছেন বিয়ের দিন বিয়ের পোশাকেই পরীক্ষা দিতে যাওয়ায় নজির গড়েছেন ওই কোণে। বিয়ের দিন পরীক্ষা, আর কি করা যাবে, কি আর করা যাবে বলুন তো, যদি বিয়ের দিনই পরীক্ষা পড়ে। ক্যারিয়ারকে তো আর জলাঞ্জলি দেওয়া যায় না বিয়ে বলে, তাই বিয়ের সাজে ভারী শাড়ি গয়না পরেই কোণে চললেন পরীক্ষা দিতে। তিনি গেলেন, পরীক্ষাও দিলেন, আবার ফিরেও আসলেন। বিয়ের বেনারসি, ভারী গয়না পরে গাড়িতে চেপে কোণে পৌঁছলেন পরীক্ষা কেন্দ্রে। সেখানে গাড়ি থেকে নামতেই তাকে সাদা ল্যাব কোট পরিয়ে সাহায্য করেছিলেন সহপাঠীরা। সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছে। এরপর পরীক্ষাও দিয়েছেন। কেরালের এই ঘটনা, ওই কোণে ছিলেন বেথানি নবজীবন কলেজের ফিজিওথেরাপির ছাত্রী, তার বিয়ের দিনেই পরীক্ষা পড়ে গিয়েছিল। কিন্তু বিয়ের জন্য তো আর ক্যারিয়ারকে জলাঞ্জলি দিতে পারেন না, তাই তিনি সেই পোশাকেই চললেন পরীক্ষা দিতে। পরীক্ষাও দিলেন, আবার ফিরেও এলেন। আর এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ওই ছাত্রী এবং বহু। কেমন লাগলো এই ভিডিওটি? যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের আরও খবরের নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশনে গিয়ে প্রেস করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, দেখতে থাকুন নতুন নতুন ভিডিও।